এই ভিডিওতে ক্লাস সেভেনের ইংরেজি অ্যানুয়াল এক্সামিনেশন 2022 এবং 2023 তো 2022 এবং 2023 তে যে ইংলিশ এক্সাম অ্যানুয়াল এক্সামিনেশনের মধ্যে গিয়েছে তো সেটার প্রশ্ন তোমাদের এখানে আলোচনা করছি এই ভিডিওতে এটা হচ্ছে সেট এ প্রশ্নটা সেট হচ্ছে এ টোটাল পেজ রয়েছে এই প্রশ্নের মধ্যে চারটি ফুল মার্কস হচ্ছে 80 টোটাল টাইম হচ্ছে 3 আওয়ার্স তো এখানে হচ্ছে গ্রুপ এতে রয়েছে গ্রুপ এতে প্রথমেই রয়েছে প্যাসেজ প্যাসেজের পর হচ্ছে কোয়েশন রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে প্রশ্নগুলি রয়েছে আর উপর হচ্ছে এখানে গল্পগুলি রয়েছে ঠিক একইভাবে হচ্ছে বিতেও প্রথমে এখানে মধ্যে হচ্ছে প্যাসেজ দেওয়া রয়েছে প্যাসেজের নিচে হচ্ছে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে তারপর হচ্ছে এই প্রশ্নগুলি ওই গল্পের থেকে এখানে যে প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজ থেকে আনসার করতে হবে এই যে এখানে বিয়ের রয়েছে তিনটি এতটুকু পর্যন্ত তারপর হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশনস এইগুলি হচ্ছে বইয়ের চ্যাপ্টার থেকে এসেছে দেখে নাও কোন চ্যাপ্টার থেকে এবং কোন কবিতা থেকে এসেছে সেগুলি কিন্তু এখানে লেখা থাকছে এই দেখে নাও এখানে প্রত্যেকটির বিষয়ে লেখা রয়েছে আর এখানের মধ্যে প্রশ্নগুলি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটাকে স্টপ দিয়ে আর তোমরা প্রশ্নগুলিকে দেখে নিতে পারো 2022 এবং 2023 তে কী কীভাবে এসেছে কোন কোন প্রশ্ন এসেছে সেটা দেখে নাও তো এতটুকু পর্যন্ত প্রশ্নগুলি চলে গেল এবার হচ্ছে তারপর আর প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে বড় মার্কসের যেগুলির মধ্যে দেখে নাও এখানে হচ্ছে 3 মার্কসের জন্য হচ্ছে 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে সেই যে প্রশ্নের আনসারগুলি সেগুলি কিন্তু করতে হবে তারপর রয়েছে 3 1 3 মানে এক এক করে থাকছে তিনটি তো এখানে হচ্ছে এই রয়েছে প্রশ্ন এগুলি কোন স্টোরি থেকে এসেছে সেগুলি এখানে লেখা রয়েছে তো এই হচ্ছে পেজ নং 2 পর্যন্ত এবার হচ্ছে পেজ নং 3 পেজ নং 3 দেখে নাও প্রথমে এখানে 9 নম্বরে যা রয়েছে তা দেখতে পাচ্ছি যে এখানে মধ্যে গ্রামার রয়েছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমিনার্স ডিটারমিনার্স থেকে এসেছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল থেকে এসেছে তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্সেস টেন্স অফ দ্য আন্ডারলাইন্ড ভার্ব এই ভার্বটার হচ্ছে টেন্সটা বের করার জন্য তো টেন্সের অনেক ক্লাস করিয়েছি সেগুলি তুমি দেখে নিও ইংরেজি গ্রামার বলে একটি প্লেলিস্ট রয়েছে সেখানের মধ্যে এরর ফাইন্ডিং দেখে নাও এই লাইনের মধ্যে কী এরর রয়েছে এখানের মধ্যে সেটা দেখার জন্য বলা হয়েছে তারপর রয়েছে এখানের মধ্যে সাফিক্স প্রিফিক্স নিয়ে তো হোয়াট ইজ দ্য প্রিফিক্স ইউজড ইন দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের মধ্যে হচ্ছে কোনটি প্রিফিক্স ব্যবহার করা হয়েছে তো এখানে মধ্যে ইন্টার কথাটা ব্যবহার করা হয়েছে ইন্টার আই এন টি ই আর ইন্টার তারপরে হচ্ছে ওপর একটি প্যাসেজ দেওয়া রয়েছে এখানে হচ্ছে গ্রুপ সি রয়েছে গ্রুপ সিতে হচ্ছে 35 মার্কস টোটাল তো এই হচ্ছে এখানে মধ্যে স্টোরিটা আর তার নিচে হচ্ছে এখানে প্রশ্নগুলি রয়েছে এখন হচ্ছে এই প্রশ্নগুলি রয়েছে আর তারপর নিচে যেগুলি প্রশ্ন রয়েছে এগুলি কিন্তু আবার গল্পের থেকে নেই গল্পে হচ্ছে এতটুকু পর্যন্ত রয়েছে তার নিচে যেগুলি রয়েছে সেগুলি এখানে দেখানো চ্যাপ্টারগুলির নাম দেওয়া রয়েছে প্রশ্নের সাথে সাথে চ্যাপ্টারের নামটা দেওয়া রয়েছে তারপরের প্রশ্ন দেখে নাও 4 নং পেজ এটা আর এখানে হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে ক্লাস সেভেনের ইংরেজি কোয়েশন পেপারটা তো এটা হচ্ছে একটি প্রশ্ন যা হচ্ছে এই পোয়েম থেকে এসেছে ড্যাড অ্যান্ড দ্য ক্যাট অ্যান্ড দ্য ট্রি এই স্টোরি থেকে এসেছে স্টোরি বলতে পোয়েম কবিতা থেকে এসেছে আর তারপর হচ্ছে 30 নম্বরে এনি ওয়ান যে কোনো একটি আনসার করতে হবে যা হচ্ছে 50 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে তো এখানে হচ্ছে এই একটি প্রশ্ন
এই হচ্ছে অপর একটি প্রশ্ন। তো এই দুটির মধ্যে যে কোনো একটি তোমাকে অ্যানসার করতে হবে। এবার যে স্টোরির যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি যেটি তোমার এখানে করতে সুবিধা হয় সেগুলি তুমি এখানে অ্যানসার করে দেবে। এবার যে 14 নম্বর রয়েছে এগুলো হচ্ছে গ্রামার থেকে এসেছে, প্রত্যেকটি বিষয় দেখে নাও। আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ আন্ডারলাইন্ড অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে আইডেন্টিফাই করার জন্য। তো প্রথমটা এখানে করে দেওয়া হয়েছে, বাকিগুলি তোমাকে এখানে করতে হবে। ম্যান ড্যাশ ডাই, তো এখানের মধ্যে শুড মাস্ট কোনগুলি হবে? অবশ্যই মাস্ট হবে। মেক দ্য ওয়ার্ড ইউজিং দ্য ফুল, তো সাফিক্সে বলা হয়েছে, তো বিউটিফুল লিখতে পারো, বিউটিফুল বা সাকসেসফুল লিখতে পারো, তবেই হয়ে যাবে। তারপর দেখে নাও, দ্য ট্রেন স্টপড অ্যাট কুমারঘাট স্টেশন, আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ আন্ডারলাইন ফ্রেজ, এখানে ফ্রেজটাকে এখানে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এটা আইডেন্টিফাই করার জন্য, এটা কোন ধরনের ফ্রেজ। তারপর দেখে নাও 15 নম্বর, এনি ওয়ান বলা হয়েছে যে কোনো একটি অ্যান্সার করার জন্য। ওয়ার্ড লিমিট দেওয়া রয়েছে 50টি ওয়ার্ডের মধ্যে তোমাকে কিন্তু অ্যান্সারটা কমপ্লিট করতে হবে, তার কম হলেও চলবে না আর তার বেশি তুমি তৈরি করতে পারো, কিন্তু বেশি বলতে এখানে এখানে 50 বলা হয়েছে, 51 53 এইরকমভাবে রেখে দেবে। তো এই হচ্ছে প্রশ্নগুলি, প্রশ্নগুলির মধ্যে হচ্ছে প্রথমেই দেখে নাও, এখানে ছিল অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ইনফর্মিং দ্যাট ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন সায়েন্স এক্সিবিশন। তো এই লেটারটা ছিল তোমাদের সিলেবাসে, এগুলি আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, ইউটিউবের মধ্যে রয়েছে। এবার রয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি ইন ইউর স্কুল। তো এই যে লেটার রয়েছে এটাও কিন্তু আমি দিয়ে রেখেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো এটা। তো এখানে হচ্ছে 5 1 5, একটি অ্যান্সার করতে হবে, এনি ওয়ান বলা হয়েছে যার মান হচ্ছে এখানের মধ্যে 5। তো এখানে এই দুটির মধ্যে যে কোনো একটি তোমাকে করতেই হবে অ্যান্সার। এবার হচ্ছে 16 নম্বর দেখে নেব, 16 নম্বরের মধ্যে রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম, আর 2 নম্বর রয়েছে ট্রেডিশনাল কস্টিউমস অফ ত্রিপুরা। তো এটা অনেকজনে চেয়েছিল আমার কাছে, কিন্তু সেটা আমি দিয়ে দিইনি, কিন্তু এখনই দিয়ে দেবো। আর এখানে হচ্ছে এপিজে আব্দুল কালামে কিন্তু যে কোনো কোথাও যে কোনো বইয়ের মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে, তাই এর জন্য এটা কিন্তু আপলোড করে দিইনি আমি। তারপর দেখে নাও, তারপর রয়েছে এখানের মধ্যে স্টোরি রাইটিং করার জন্য, স্টোরি রাইটিং করার জন্য যেখানে হচ্ছে 40 থেকে 50 ওয়ার্ডের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে, ক্লু দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে 2টি স্টোরি, প্রথমটি যদি পারো তাহলে প্রথমটি করে দেবে, যদি না পারো তাহলে হচ্ছে সেকেন্ডটি। তো এখানে 2টি গল্প রয়েছে। তো এই হচ্ছে তোমাদের এখানে কোয়েশ্চন পেপার, কমপ্লিট কোয়েশ্চন পেপার হচ্ছে 4 পেজ ছিল, এখানে দেখে নাও লাস্ট পেজ হচ্ছে এখানে রয়েছে।